মোহনবাগানে সেনাবাহিনীর আগমন এবং ক্লাবে অনুশীলনের পর ফুটবলারদের বসার জায়গা ভাঙচুরের পর বিক্ষিপ্ত প্রতিক্রিয়া মোহনবাগান সমর্থকদের না তা নিয়ে কর্তৃপক্ষকে বলছেন সমর্থকেরা শতবর্ষ প্রাচীন ক্লাব একদিকে সেই শিবদাস অভিলাষ বিজয়দাসদের মূর্তি রয়েছে তা নিয়ে বিতর্ক এবং এরই মাঝে দিন কয়েক আগে মোহনবাগান ক্লাবে এসে সেনাবাহিনী যে মার্চেন্ডাইজিংয়ের যে আউটলেট সে আউটলেট এবং যে খেলার অনুশীলনের পর খেলোয়াড়দের বিশ্রাম এবং তাদের যে সানাবাদ বা কিছু যে তাদের যে রিল্যাক্সেশনের যে কিছু পদ্ধতির জন্য কিছু নির্মাণ চলছিলো সেগুলো ভেঙে দিয়ে গিয়েছে আমাদের সঙ্গে রয়েছেন মনমানে বেশ কয়েকজন সমর্থক তোমার নাম আমার নাম দেবদত্তা গোস্বামী আমি একজন মোহনবাগান সমর্থক এটা সত্যি খুবই দুঃখজনক যে এরকম একটা ঐতিহ্যবাহী ক্লাব যে সেখানে এসে এইসব করার সত্যি কোনো মানে হয় না অন্তত একটা নোটিস দিয়ে এই জিনিসটা করলে মনে হয় তাও ঠিক ছিল সেটা মানা যায় আইসবাতের জায়গা ভেঙে দিয়ে গেল এবং আমরা কিন্তু ডুরান যে টুর্নামেন্টটা সেনাবাহিনীর টুর্নামেন্ট সেটা আমরা খেলি এবং অলওয়েজ লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন এবছরের রানার্স এমন না যে মোহনবাগানকে ছাড়া এই টুর্নামেন্ট করাই যাবে মোহনবাগানকে না করলে টুর্নামেন্টের কোনো ব্র্যান্ড ভ্যালুই থাকবে না আমরা একটা জিনিসই মনে করছি যে আমাদের উচিত যে আগামী দিনগুলোতে আমরা যে ডুডান্ট কাপে যে অংশগ্রহণ করব। সেটা ম্যানেজমেন্টের দুবার ভাবা দরকার সেনাবাহিনী মোহনবাগান মাঠে গত সপ্তাহে আসার পরে এটাই অনুশীলনের পর খেলোয়াড়দের যে একটু বিশ্রাম নেওয়া বা আইস নেওয়ার যে জায়গা তার হাল হচ্ছে এরকমই আর তার ফলে সাধারণ মোহনবাগান সমর্থকেরা ব্যথিত এবং তারা প্রশ্ন তুলছেন যে এর পরে ডুরান্ড কাপে যে সেনাবাহিনীর টুর্নামেন্ট ডুরান্ড কাপ সেখানে আগামী দিনে মোহনবাগান ক্লাব খেলবে কিনা না তা নিয়ে চিন্তাভাবনা করা উচিত যদিও পুরো বিষয়টি তারা কর্তাদের উপর ছেড়েছেন শেষ পর্যন্ত কি হয় তা সময় বলবে ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা